বাচ্চা নিয়ে বলুন, তারপরে অল ওভার বলবেন। বাচ্চাই বুথ ক্যাপচার হয়েছে, বুথ ভোট বন্ধ হয়েছে, কী বলবেন? বাচ্চাই তো কেন্দ্র বাহিনী দিবে বলে অনেক মানে টালবানা করা করে করে 7:30টার সময় কেন্দ্র বাহিনী ময়নায় এসছে। তার আগে বাচ্চাই বিজেপিরা সে টোটালটাকে ইয়ে করে দিয়েছে, মানে ছাপ্পা করে বুথ ভোট কমপ্লিট করে দিয়েছে। এবারে প্রশাসন দেখবে, ভিডিওকে আমরা জানিয়েছি, আমাদের যে অবজারভার আছে অবজারভারকেও আমরা লিখিতভাবে জানিয়েছি, নির্বাচন কমিশনারকে লিখিতভাবে জানিয়েছি যে আমরা 7টায় কমপ্লেন করে 7:30টা দিয়ে কমপ্লেন করেছি, 10টার সময় আমরা লিখিতভাবে কাগজ জমা করেছি, যাতে আবার রিপোলিং আমরা চাইছি। কতগুলো রিপোর্ট চাইছি? আমরা 23খানা রিপোলিং চাইছি। বিজেপি বলছে তো তারা তাদের ভালো ভোট হয়েছে, তৃণমূল ভোট লুট করেছে। তৃণমূল যদি ভোট লুট করে দেয় রিপোলিং হলে ভালো হবে, কেন কি দেবে 8টার সময় টোটাল ভোটটা কমপ্লিট কী করে হবে? 1000, 1200, 800 এইসব জায়গাতে 1300 ভোটার, 1300 তার মধ্যে এখন মানে সকাল থেকে চলছে রাত্রি 12টা অবধি চলবে, তার মানে 2 ঘন্টায় মানে 600, 700, 800 ভোট কমপ্লিট কী করে হয়? বাচ্চা কী হবে ফলাফল? বাচ্চার ফলাফল রিকাউন্টিং হবে, আমরা জিতবো, অসুবিধা কিছু নেই। ওটা ময়না সার্বিক, ময়না সার্বিক ভালোই ভোট হচ্ছে, এখানে বিজেপিও আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তৃণমূল কংগ্রেস আছে, শান্তিপূর্ণভাবে হচ্ছে, কোনো জায়গায় একটাও 175টা কেন্দ্রতে ভোট চলছে ময়নাতে বাগচা বাদ দিয়ে, কোনোটাই কোনোভাবে কোনো দলই কোনো মানে ছাপ্পা বা কোনো গণ্ডগোল, একজন করে পুলিশ আছে, তাতেই সব এলাকার মানুষ সব দলই সহযোগিতা করছে, মানুষও সহযোগিতা করছে, ভোট নির্বিঘ্নে হচ্ছে, যেটা আমরা বলেছিলাম বিগত দিনে ভোট নির্বিঘ্নেভাবে হবে, শান্তিপূর্ণভাবে হবে, আমরা জিতবো। একটু হিন্দিতে বলতে পারবে? হুম।